ومن أحسن قولا ممن من دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين الصلاة والسلام على رسول الكريم أما بعد بريبا بي جانتي چهتن فرعون لاشر تاريخ সেটার ইতিহাস নিয়ে এবং সেই সম্পর্কে বর্তমান বিজ্ঞান কি বলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং এই ফেরাউনের লাশ সম্পর্কে বা ফেরাউন সম্পর্কে অতীতের কিতাবগুলো যেগুলো আল্লাহ সুবাহ পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে সেগুলোতে অনেক কথা রয়েছে তো সুস্পষ্ট ব্যাখ্যা এবং বিশ্লেষণ করা অনেক রয়েছে যার সাথে বিজ্ঞানের সাথে মিলে যাওয়ার কারণে পৃথিবীর শ্রেষ্ঠ একজন বিজ্ঞানী যিনি নাম হচ্ছে মরিজ বোকাইলি তিনি ইসলাম গ্রহণ করেছেন এই লাশ নিয়ে গবেষণা করতে গিয়ে তাহলে সুবাহ করানি কেরিম ইরশাদ করেছেন ফালিও মানুনা জি ক্যাবাদানিক সুতরাং আজ আমি তোমার দেহ রক্ষা করব বা সুরক্ষিত করব কেন লিমান খালফাকা আয়া তোমার পরবর্তী যুগে যে সকল ফেরাউনরা আসবে অত্যাচারে আসবে জুলুম বাজরা আসবে তাদের জন্য নিদর্শন নিদর্শনস্বরূপ যে পৃথিবীর সবচেয়েতে বেশি নিজেকে সম্ভ্রান্ত মনে করত প্রতাপশালী মনে করত প্রভাবশালী মনে করত নিজেকে বলতো আনারব্য কুমুল আলা আমি তোমাদের রব সেই ফেরা আউনকে আল্লাহ মাটিতে সৃষ্টি করেছে মাটিতে ফিরিয়ে দিয়েছে আর মাটির উপর আল্লাহ তাকে সুরক্ষিত করেছে তোমরা দেখো হে পৃথিবীর অত্যাচারীরা এই জন্য আল্লাহ সহ হানাতাল্লাহ তার লাশকে সুরক্ষিত করেছেন এবং আখেরাতে তার কি শাস্তি হবে সেটা আল্লাহ উল্লেখ করেছেন এমন নয় বিষয়টি তার লাস দুনিয়াতে আছে কাজে তার বিচার হচ্ছে না বরং আল্লাহ ও তাল্লাহ বারজাকে জীবনে তার সামনে সকাল এবং সন্ধ্যা আগুন প্রদর্শন করে শাস্তি দিয়ে থাকে আত্মার জগতে আর না আলাইয়া ওসিয়া আল্লা সুরা গাফের সশ্লিশ আয়াতে আল্লাহ সুবাহানাউতালা কথা বলছেন এবং কেয়ামতের ময়দানে বা কেয়ামতের দিন কঠিন শাস্ত্রীর দিকে ধাবিত করে তাকে এবং তার আহাল পরিবারকে অর্থাৎ তার সাথী সঙ্গীকে যারা তার সমর্থন করেছিল তাদেরকে তো এই সম্পর্কে ফেরাউনের লাশ আল্লাহ যে সুরক্ষিত করবেন এটা দীর্ঘদিন আপনার কেরিমে ছিল কথা সত্য এবং সাহাবাইকার বিশ্বাস করতেন কিন্তু কোথায় ছিল কীভাবে ছিল এটা পাওয়া যায়নি পরিশেষে উনিশশো সালে সর্বপ্রথম এই লাশটিকে আপনার পাওয়া যায় তারপর এটা নিয়ে একটা গবেষণা চলে ফ্রান্সের মধ্যে সময়টা ছিল আপনার ফ্রান্সের তদানীন্তকাল সরকার যিনি ছিলেন তিনার সময় উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত তিনি যখন ক্ষমতা ছিলেন সেই সময় তিনি মিশরের প্রেসিডেন্টের কাছে অনুরোধ করেন ফেরাউনের লাশ নিয়ে গবেষণা করার জন্য আর সেই লাশের গবেষকদের মধ্যে যিনি প্রধান ছিলেন আপনার দিন হিসেবে তিনি ছিলেন ডক্টর মরিজ বুকাইলি আল্লাহ তাকে রহম করুন আল্লাহ মক ফিরুল্লাহমু আসে থ্রু তিনি এই লাশ নিয়ে গবেষণা করতে গিয়ে অসাধারণ কিছু তথ্য দিয়েছেন এক নম্বর তথ্য ছিল আল্লাহ ও তালা কোরআনিকেনিমে বলছেন এই কথা কিন্তু বাইবেল ওল্ড টেস্টামেন্ট কিংবা নিউ এখানে নেই যে ফেরাউনের লাশের কি অবস্থা হবে ধাওয়া করেছে মোসা বা ফেরাউন মৃত্যুবরণ করেছে কিন্তু লাশের কি হবে কথা বাইবেলে ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামে নেই অর্থাৎ ইহুদিদের ধর্মীয় গ্রন্থ এবং খ্রিস্টানদের ধর্মীয় গ্রন্থর মধ্যে তারপরে এই নিয়ে তিনি যখন জানলেন পবিত্র কোরআনে আয়াত রয়েছে তখন তিনি মিশরে গেলেন যাওয়ার পরে একজন আলেমে দিন তাকে আয়াতটা পড়ে শোনালেন এবং তিনি হলেন পরে তিনি ইসলাম গ্রহণ করলেন তার কারণ ছিল সালে পাওয়া গেছে দীর্ঘ দীর্ঘদিন এই দুনিয়ার মাটিতে ছিল আপনি সাল সাল থেকে যদি আপনার ছিলেন তাহলে কত বছর পরে হানাল্লা ওই সময় পৃথিবীতে থাকার পরেও আর এখন তো চলে দুই হাজার বাইশ সাল এখন পর্যন্ত ফেরউন লাশ সেইভাবে আচক্ষত যেভাবে তারা দেখতে পেয়েছিল যেভাবে তারা গবেষণা করেছিল তিনি আশ্চর্য বলেছেন মমি আমরা যে মমি করি বা এই যে বিজ্ঞান মমি সম্পর্কে জানেছি এটা কয়েক শতক আগে কিন্তু ফেরাউনের লাশের বয়স হচ্ছে অনেক বেশি সাল্লাহ সাল্লিয়াম মৃত্যুবরণ থেকে নি আজ পর্যন্ত এখন দেড় হাজার বছর তারও আড়াই হাজার বছর আগে মোসা তাহলে মোট চার হাজার বছর পূর্বের ঘটনা এখন পর্যন্ত চার হাজার বছর ধরে ফেরাউনের লাশ দুনিয়াতে অক্ষত আছে এটা অবশ্যই আল্লাহ তালার আপনার ক্ষমতার অন্য কারো ক্ষমতা হতে পারে না পরে তিনি ইসলাম গ্রহণ করেন এবং ইসলামের পক্ষে তিনি বই লিখেছেন মডেল কোরআন অ্যান্ড সায়েন্স এবং সেই কিতাব পড়ে অনেক মানুষ ইসলাম গ্রহণ করেছেন আল্লাহ হান আমাদেরকে এখান থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলিক